কবরে আলোর জন্য কি দোয়া করব, কি আমল করলে কবরে আলো থাকবে। কবর অন্ধকারের জগৎ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জীবন সম্পর্কে আমাদের অনেক বেশি সাবধান করেছেন এবং এটি আখেরাতের প্রথম ঘাঁটি, পরকালের জীবনের প্রথম ঘাঁটি হলো কবর। আমরা সাদা চোখে দেখি মানুষকে কবরস্থ করে, দাফন করে, মাটির সাথে মিশে যায়, পোকামাকড় খেয়ে ফেলে, মানুষের দেহাবশেষ শেষ। একজন নাস্তিকের দৃষ্টি এটুকু, এর বাহিরে সে যেতে পারে না, এর গভীরে তার যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম করেছেন, আমাদের দৃষ্টির গভীরতা কিন্তু এটুকু না, এটা ভেদ করে আরো অনেক দূরে আমরা যাই। আমরা জান্নাত জাহান্নাম পর্যন্ত পুরাটা জানতে পারি কোরআন এবং হাদিসের মাধ্যমে, যেহেতু তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই, সেজন্য তারা এর বাইরে আর যাইতে পারে না। একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি হবে, তার বিশ্বাস হবে যে কবরের জীবনটাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন বারজাখের জীবন, ওয়া মারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত মানুষ বারজাখি লাইফের মধ্যে থাকে। বারজাখ শব্দের অর্থ হলো আড়াল, প্রাচীর, দেয়াল, অর্থাৎ আমার পরকাল এবং দুনিয়ার জীবনের মাঝখানকার এই জগৎ, এই প্রাচীরের মতো ওয়াল হলো আমাদের এই কবরের জীবনটা। সেটা কবর হতে পারে, কাউকে বাঘে খেয়ে ফেলেছে, বাঘের শরীরের সাথে মিশে গেছে, ওইটাই তার বারজাখি জীবন। তার দেহাবশেষ যেখানে যে অবস্থায় থাকুক, এমনকি পুড়ে যদি ছাই হয়ে যায়, এই ছাই যেখানে থাকুক না কেন, এটাই হলো তার বারজাখি জীবন। আমরা দেখি সে ছাই হয়ে আছে, আমরা দেখি সে মাটির সাথে মিশে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে বিশেষ রূহ দেন, যেটা দিয়ে সে শুধুমাত্র তার শাস্তি কিংবা পুরস্কার এটাকে সে ফিল করতে পারে, উপভোগ করতে পারে, আমরা কিছু টের পাই, এটা বারজাখি জীবন, আলমুল গায়েব। তো এই জীবনে মানুষ যদি ঈমান নিয়ে যেতে না পারে, কুফর নিয়ে যায়, তো ভয়াবহ অন্ধকার, গুটগুটে অন্ধকার, এটা শাস্তি হিসাবে তার সামনে আবির্ভূত হয়। কি আমল দ্বারা সে অন্ধকার দূর করা যেতে পারে? প্রথমত ঈমান, ঈমান হলো সবচেয়ে বড় আলো, এটা দিয়ে সমস্ত অন্ধকার দূর করা হবে। আজকের পৃথিবীতে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী সারা বিশ্বব্যাপী যারা আছে, এদের একটা তার মাঝে দেখবেন, তারা আলো আর অন্ধকারের শব্দ দুটা ব্যবহার করে খুব বেশি। আলোকিত মানুষ আমাদের দেশে দেখবেন, যারা সেকুলারিজমকে বিভিন্নভাবে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করে, বিভিন্নভাবে ইসলাম মুসলমানদের খোঁচাখুচি করার প্ল্যান প্রোগ্রাম নিয়ে যারা সকাল বিকেল উঠে বসে, এদেরকে দেখবেন সবসময় এই শব্দগুলো ব্যবহার খুব বেশি করে। তারা যদি কাউকে আলোকিত মানুষ বলে, আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন এ বড় নাস্তিক, অর্থাৎ হয় বড় নাস্তিক আর না চুপা নাস্তিক, আর না হলে বিভিন্নভাবে সে মুসলিম বিদ্বেষ লালন করে ভেতরে, এই লোকটাকে তারা বলে আলোকিত। তার মানে সে ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে গেছে, যেন সে আলোর পথ পেয়েছে, এটা তারা বলে। আর ধর্ম বিশ্বাসে যারা আছে তাদেরকে বলে অন্ধ, অন্ধকারের মধ্যে আছে, এই টাইপের কথাবার্তা বলে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আলো এবং অন্ধকার সম্পর্কে পরিষ্কার ধারণা আমাদেরকে দিয়েছেন। কুফরকে আল্লাহ তাআলা জুলুমাত বলেছেন, ঈমানকে আল্লাহ তাআলা আলো বলেছেন, এর বিপরীতটাকে তারা আলো অন্ধকার দেখাতে চায়। ঠিক দাজ্জাল আসার আগে, দাজ্জালের পূর্ববর্তী বংশধররা, দাজ্জাল আসার আগে যারা সে পরিবেশ পৃথিবীতে তৈরি করে, তারা কোরআনের কনসেপ্টটাকে উল্টিয়ে দিয়ে, কারণ দাজ্জাল তো নিজেকে আল্লাহ দাবি করবে, তাই না? দাজ্জালকে যে বিশ্বাস করবে সে কাফের হবে, বেঈমান হবে, কিন্তু দাজ্জাল নিজেকে এমন উপস্থাপন করবে যে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। আজ তার পূর্ববর্তী অনুসারে যারা, তারাও সে একই কাজ করছে, অন্ধকারকে তারা আলো করে দেখাচ্ছে আর আলোকে তারা অন্ধকার হিসেবে দেখাচ্ছে। যাই হোক, তো এই কারণে আলো এবং অন্ধকারের ব্যাপারটা, এটা ঈমানের সাথে খুব রিলেটেড একটা বিষয়। মানুষ যদি বেঈমান হয়ে মারা যায়, তখন তার বারজাখের জীবন অন্ধকারে পরিপূর্ণ থাকে, আর কিয়ামতের ময়দানে তো আছেই। তো সে আলো, কবরে আলোর জন্য প্রথমত ঈমান এটাকে সুদৃঢ় করা, এটাকে সুসংরক্ষিত করা, ঈমান নষ্ট হয়ে না যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখা, নাম্বার এক। দ্বিতীয়ত, কবরে আলোর জন্য সালাদটাকে সুন্দর করার কোনো বিকল্প নাই। আমাদের সালাতের অবস্থা বড় কাহিল, বড় বেহাল, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। যদি সালাদ নিয়ে কথা বলতে চাই আরেক দিকে চলে যাবো, আমার সময় নেই, আমি সংক্ষেপ করছি। সালাদকে যদি আপনি সুন্দর করেন, কবরে সেটা আলোর ভূমিকা রাখবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতু নূর, সালাত এটা আলোর ভূমিকা দিবে। ঠিক একইভাবে সুরায়ে কাহফের প্রথম 10টি আয়াত স্পেশালি, আর পুরো সুরাটা, এটা কিয়ামতের ময়দানে বান্দার জন্য আলো হয়ে আসবে। বিশেষ করে শুক্রবারে কেউ যদি সুরা কাহফ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আলো হয়ে আবির্ভূত হবে সে ওয়াদা করেছে। তো এই হাদিসের আলোকে আমরা সুরায়ে কাহফ প্রতি শুক্রবার যদি আমল করার চেষ্টা করি, কোনো শুক্রবার এটা যেন মিস না হয়, আপনি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো টাইমের ভিতরে সুরাটা একবার পড়ে ফেলবেন, এটা আপনার কবরে, আপনার আখিরাতে আলোর ভূমিকা রাখবে ইনশাআল্লাহ বিল্লাহ। সেই সাথে সাধারণ যে সমস্ত নেকামলগুলো আছে, এগুলো আমাদের কবরের জীবনে আলো ইনশাআল্লাহ আমাদেরকে আলো দিবে এবং আলো হয়ে আসবে। সেই সাথে কবরের আজাব থেকে পানাহের জন্য সূরা মুলক হাতে পড়া,
এটা অনেক ইম্পর্টেন্ট আমল, সূরা মুল্ক প্রত্যেক রাতে পড়া, যে শোয়ার আগে আমি একবার সূরা মুল্ক পড়ব। যারা খুব ভালো পড়তে পারেন বা মুখস্থ আছে, 3-4 মিনিট সময়ে পুরো সূরা মুলটা পড়ে ফেলা যায়। 4 মিনিট সময় কোনো সময়ই না, আপনি মোবাইলে টিপতে টিপতে কত 4 মিনিট খেয়ে ফেলছেন কিন্তু সূরা মুল্ক পড়ার সময় পাচ্ছেন না। তো এটি আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবে, কবরে আলোর ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।